গৌরব গগৈ কাজিরঙার পৰা নির্বাচন খেলিব নে নগাঁওর পৰা? রকিবুল হুসেইন ধুবুরীর প্রার্থী হব নে নগাঁওর? কাজিরঙাত গৌরব গগৈ অবিসম্বান্দী নেতা হব নেকি? এই তালিকাখন চাও। অসম প্রদেশ কংগ্রেস কমিটির লেটার হেডত প্রকাশ করা এখন তালিকা। তালিকাখনত আছে 84টা নাম, 14টা লোকসভা সমষ্টির বাবে সম্ভাব্য প্রার্থীর নাম সন্নিবিষ্ট আছে তালিকাত। কার কার নাম আছে তালিকাত? ধুবুরী সমষ্টিত আছে সর্বাধিক 11জনের নাম। ধুবুরীর সম্ভাব্য প্রার্থীর ভিতর আছে আব্দুল খালেক, রকিবুল হুসেইনের নাম। বরপেটাত আছে আব্দুল খালেক, জাকির হুসেন সিকদারের নাম। গুৱাহাটীত আছে মীরা বরঠাকুর, ববিতা শর্মা, দ্বিজেন শর্মার নাম। নগাঁও সমষ্টিত আছে প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হুসেইনের নাম। প্রায়বুর সমষ্টিতে আছে একাধিক নাম। ব্যতিক্রম কেবল এটা সমষ্টি। নবগঠিত কাজিরঙা সমষ্টিত আছে কেবল গৌরব গগৈর নাম। প্রশ্ন হয়েছে কাজিরঙার পৰা গৌরব গগৈর বাদে আন কোনো পার্থিত্ব প্রত্যাশী নুলাল নেকি? রকিবুল হুসেইনে ধুবুরীর পৰা খেলিব বুলি কৈ থকার পাছতো নগাঁওত কিয় অন্তর্ভুক্ত হল হুসেইনের নাম? প্রদ্যুৎ বরদলে নগাঁওর পৰা খেলিব বুলি কৈ থকার পাছতো কিয় রকিবুল হুসেইনের নাম সোমাল নগাঁওত? বুধবারে অনুষ্ঠিত হয়েছিল এপিসিসির পলিটিক্যাল এফেয়ার্স কমিটির বৈঠক। এই বৈঠকত আলোচনা হয়েছিল 84জন সম্ভাব্য প্রার্থীর নাম। তার পাছতেই কংগ্রেসের একাংশই রাজহুয়া করিলে এই তালিকা। এই তালিকাত নাই কারো সহি মোহর। এক অস্পষ্টতা সৃষ্টির বাবেই রাজহুয়া করা হয়েছে এই তালিকাখন। নিশা প্রকাশ করা তালিকাখন মই ভালকে দেখা নাই, কিন্তু এটা কথা সত্য যে আমার কালি পলিটিক্যাল এফেয়ার্স কমিটি সভাত বিভিন্ন প্রার্থিত্ব প্রত্যাশী সকলের সম্পর্ক আলোচনা হয়েছে, আর আমি 84জন প্রার্থীর প্রত্যাশী আমি এখন তালিকা এআইসিসিক যুগুতাই দিছো। লগভগ 84 84 ক্যান্ডিডেট সামনে আয়ে হ্যাঁ, আর ভি নয় আর ভি বহু সারে লোক চুনাব লড়না চাহতে হ্যাঁ, তো উসকা হমনে পুরি লিস্ট কে উপর কম্পাইল করি হ্যাঁ, লিস্ট কো হমনে জোড়া হ্যাঁ। ইসকে বাদ হম সার্ভে কি টিম লগাকর অলগ অলগ দু তিন হম অলগ অলগ সার্ভে লগাঙ্গে और उसके पता करेंगे कि उसके अंदर कौन व्यक्ति जिस जो अप्लाई करना चाहता है, चुनाव लड़ना चाहता है, उसका फील्ड के अंदर कितनी पॉपुलैरिटी है। কাজিরঙাৰ পৰা নিৰ্বাচন নেখেলে গৌৰৱ গগৈ, পৰিৱৰ্তে নগাঁৱৰ পৰা হে খেলাৰ সম্ভাৱনা আছে। এটা গৌৰৱ গগৈ যেহেতু কলিয়াবৰত আছিল আগতে, এটা কলিয়াবৰত থকা তেওঁ যদি নগাঁৱত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলেহেঁতেন তেতিয়া আমিও ভাল পালোহেঁতেন। এটা প্রতিদ্বন্দ্বিতা করে যদি কাজিরঙালৈ যায় তেতিয়াহলে তেওঁ নিশ্চয় দেখা পাব তেওঁৰ ফলাফল কি হব। ভূপেন বৰাৰ মতে আগন্তুক দুর্গাপূজার পাছত সেই প্রার্থিত্ব প্রত্যাশীর পৰা আবেদন বিচাৰিব কংগ্রেসে। সেইটো কালিলে বাঢ়িবও পাৰে কমিবও পাৰে, কাৰণ আমি পূজাৰ পিছতে আমি ফর্মেলি লোকসভাৰ প্রার্থিত্ব প্রত্যাশীসকলৰ পৰা এপ্লিকেশন বিচাৰিম। তেতিয়া কালি আলোচনা কৰা সকলৰ পৰা কোনোবাই হয়তো এপ্লাই নকৰিবও পাৰে, বা কালি আলোচনা নকৰা নামৰ পৰা কোনোবাই আহি পেলাই আমাৰ দলৰ নেতা কৰ্মী এপ্লাই কৰিব পাৰে, সেইকাৰণে সংখ্যাটো নিৰ্দিষ্ট হোৱা নাই। কিন্তু কংগ্ৰেছৰ সমস্যা ইমানতে সমাপ্ত হোৱা নাই। বিৰোধী মিত্ৰজোঁটৰ অংশীদাৰ ৰাইজৰ দল চিপিএম আৰু তৃণমূল কংগ্ৰেছে দাবী কৰিছে 7খনকৈ আসন। অসম জাতীয় পৰিষদেও দাবী কৰাৰ সম্ভাৱনা আছে 1াধিক আসন। এই ক্ষেত্ৰত কি স্থিতি হ'ব কংগ্ৰেছৰ? সহযোগী দলক আসন এৰি দিবনে কংগ্ৰেছে? মিত্ৰতাৰ ধৰ্ম ৰক্ষাৰ বাবে জয়ৰ সম্ভাৱনা নথকা প্ৰাৰ্থীও টিকট পাব নেকি? কোন কাহাঁ সে জিত সকতা হে, কোন কাহাঁ সে লড় সকতা হে, তো সিৰ্ফ মাংনে কি অৰ সিৰ্ফ উসকি বাত নহীঁ হে, জিতনে কে উপৰ হে। টিকট দিয়া জাতা হে জো ব্যক্তি জিত সকতা হে, জো পাৰ্টি জিত সকতি হে, উসকে উপৰ হম আপনা সৰ্ভে হোনে কে বাদ কোই ভি ফেছলা লেনে ৱালে হে। এটাতো আমি এই নেদু বুলি কোৱা নাই। কালিলে যেতিয়া অল ইণ্ডিয়া পৰ্যায়ত বা রাজ্যিক পর্যায়ত এটা আলোচনা হবো যে এই সিটটো কংগ্রেসে খেলিব নেলাগে, তাত আমাৰ লগত থকা দলৰ প্রার্থীজনের ভাবমূর্তি বেছি ভাল, তেনেকুৱা যদি আলোচনা হৈ পেলাই কোনোবা এটা সিট আমি এৰি দিবলগীয়া হয় আমি এৰি দিম। আনহাতে ভুয়া হলেও কংগ্রেসৰ এই তালিকা পরাজয়ৰ তালিকা বুলি সে অভিহিত কৰিছে বিজেপি আৰু অগপয়। আজি 12 তাৰিখ
12 অক্টোবর আপনাদের লিখি থাক যে ভবেশ কলিতা কছি প্রদেশ বিজেপির সভাপতি যে কংগ্রেস উইল বি বিগ জিরো নেক্সট পার্লামেন্টারি ইলেকশন ইন কেস অফ আসাম দুখন তো এতিয়া যেটো দেখা গৈছে যে আমি অলপমান চাইছো গতিকে কংগ্রেস আই কিন্তু শূন্য হব অ সেই দুটা এ আই ডি এফৰেই সিট যেন লাগা হৈছে ইতিমধ্যে এই তালিকাক লৈ কংগ্রেসৰ ভিতৰ মহলতো তীব্র চৰ্চা হৈছে নিউজ ডেস্ক রিপোর্ট এনবি নিউজ এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতৰ কথা